এবারে ডিবেট ফর ডেমোক্রেসি ইন্দোনেশিয়ায় মানব পাচারের খবর। টাকার লোভে নিজের ছেলে সহ মানব পাচারকারীদের কাছে তিন শিশুকে বেঁচে দিয়েছে চট্টগ্রামের মামুন। আন্দামান সাগরে চার মাস ভেসে আধমরা সেই শিশুরা এখন উঠেছে ইন্দোনেশিয়ার এক আশ্রয় শিবিরে। এই ক্যাম্পের মধ্যমণি তারা, আদরের শেষ নেই, কিন্তু অবুঝ ওই শিশুরা শুধুই বাড়ি ফিরতে চায়, এমন আরও অনেকের হাহাকার ভারী করে তুলেছে বিদেশি মানুষের ভালোবাসায় সিক্ত আচে তিমুরের উদ্বাস্তু শিবিরটিকে। ইন্দোনেশিয়ার আন্দামান উপকূলীয় শহর লাংসা থেকে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামত উল্লাহ বিপ্লব। চার মাসেরও বেশি সময় সাগরে ভাসা রোহিঙ্গা আর বাংলাদেশিদের ইন্দোনেশীয় নৌবাহিনী যখন উদ্ধার করে তখন কাউকেই ঠিক মতো চেনা যাচ্ছিল না, না খেয়ে প্রায় আধমরা ছিলেন অনেকেই। ২৪ মে সকালের ঘটনা, ট্রলার থেকে একে একে নামানো হাড্ডিসার মানুষগুলোকে বাঁচাতে উপকূলেই তখন খোলা হয় হাসপাতাল, আর সেখানেই পাওয়া যায় আগ্রাবাদ ব্যাপারী পাড়ার এই বাবুলকে। বিয়ের দাওয়াত খাওয়ানোর কথা বলে বন্ধু রবিনের বাবা তাকে তুলে দেয় চট্টগ্রাম ১৪ নম্বর ফিশারি ঘাটে থাকা এক জেলে নৌকায়। সেই নৌকা পড়ে যায় সাগরে। আমরা জানি যে পরশিব উঠছে, উড়ে পড়ে যে জানি যে রবিন আব্বু আমাদের বেঁচে দিচ্ছে। সুযোগ বুঝে রবিনের সাথে বাবুল আর তার এক বন্ধুকেও নৌকায় বেঁচে দেয় মামুন। ছেলের তাই প্রচন্ড ক্ষোভ এখন অপরাধী এই বাবার প্রতি। আমার আব্বা আমাদেরকে নাটকের কথা বললে আনসা আনিয়ে আমাদের তিন বন্ধুকে ছোট বোটে সোনাবাজার থেকে বেঁচে দিছে থাইল্যান্ড আনছে। থাইল্যান্ড দুই মাস লাগে আমাদেরকে বাসা দিছে। আমার বাপের জন্য আজকে আমার কষ্ট পাচ্ছি। আমি দেশে যেয়ে আমার দেখছি যে আমার বাপের জন্য ফাঁসি হয়। উদ্ধার হলেও এখনো তাদের খবর সরাসরি পৌঁছেনি স্বজনের কাছে, তাই যেই যাচ্ছে ওই ক্যাম্পে তার কাছেই আকুতি বাড়িতে তার জীবিত থাকার খবরটি পৌঁছে দেয়। জাকার্তায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে এখবর জানিয়েছে ইন্দোনেশীয় সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। খুব দ্রুত এই তিন শিশুকে দেশে ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। আচে তিমুরে বাংলাদেশিদের জন্য আলাদা করা ক্যাম্পে এখন আছেন ৬৮ জন। কম বেশি এরা সবাই চার থেকে ছয় মাস ভেসেছিলেন সাগরে। চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, সাপুরি আর সেন্ট মার্টিন থেকে যাদের প্রথমে নিয়ে রাখা হয়েছিল মিয়ানমারের আখিয়াব আর বাংলাদেশের নারকেল জিঞ্জিরা নামক একটি এলাকার মাঝামাঝি জায়গায়। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ভাগ্যহত এসব মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছিলেন, যেতে চেয়েছিলেন মালয়েশিয়ায়, কিন্তু ভাগ্য তো তাদের সেই সহায়তা দেয়নি, বরং উল্টো তারা প্রবাসে এসে এরকম আশ্রিত হয়েছেন বিদেশের মানুষের কাছে। তাদের এই কান্না হাহাকার এখন একটি কথাই শুধু বলছে, আর যাতে কেউ এরকমের নৌকায় করে এরকমের মৃত্যুর পথ পাড়ি দিয়ে বিদেশে যেতে তৈরি না হয়। কেরামত উল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, আচে তিমির, লাংসা, ইন্দোনেশিয়া।